আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম আবারও অ্যান্ড্রয়েড টিভি বক্সের নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো অ্যান্ড্রয়েড টিভি বক্সের রেজুলেশন কীভাবে সিলেক্ট করবেন, আর এই রেজুলেশন সিলেক্ট করলে উপকার কী কিংবা লো রেজুলেশন সিলেক্ট করলে কী উপকার আছে বা ক্ষতি আছে, এগুলো সম্পর্কে একটু আলোচনা করব। তো চলুন আমি সরাসরি চলে যাচ্ছি স্ক্রিনে, আমার স্ক্রিন রেকর্ডটাকে অন করে নিচ্ছি, নিয়ে আমি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি স্ক্রিনে গিয়ে। ওকে, তো আমি রেকর্ডারটাকে অন করে নিচ্ছি একটু। রেকর্ডারটা অন হয়ে গেছে। এখন আমি আমার সেটিং অপশনের ভিতরে ডিসপ্লে অপশনটাকে খুঁজে বের করে নিব। আপনারা আপনাদের সেটিং অপশন থেকে ডিসপ্লে অপশনটাকে খুঁজে বের করে নেবেন, কারণ একটা অ্যান্ড্রয়েড টিভি বক্সে তিন রকম সেটিং থাকে। আমারটাতে যেরকম দেখতেছেন তিনটা সেটিং রয়েছে, কোন সেটিংয়ের ভিতরে ডিসপ্লে অপশনটা আছে এটা আপনাকে খুঁজে বের করে নিতে হবে। তারপরে আমি আপনাদেরকে বাকি প্রসেসগুলো দেখাচ্ছি। তো আমি এখানে আমার ড্রয়েড সেটিংয়ের ভিতরে আছে, আমি আমার ড্রয়েড সেটিংয়ের ভিতরে যাচ্ছি। যাওয়ার পরে এখানে দেখেন উপরেই ডিসপ্লে অপশনটা রয়েছে। তো ডিসপ্লে অপশনের ভিতরে যাওয়ার পরে স্ক্রিন রেজুলেশন নামে একটি অপশন শো করতেছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি স্ক্রিন রেজুলেশনের উপরে ক্লিক করলে এখানে দেখেন অটোমেটিক সুইচ টু বি রেজুলেশন অফ করে দেওয়া আছে, অটোমেটিক সুইচ টু বি রেজুলেশন অফ করে দেওয়া আছে। এটাকে যদি আমি অন করে দেই তাহলে কি হবে, আমার ইন্টারনেট কানেকশনটা যত ভালো হবে রেজুলেশনটা তত হাই কোয়ালিটি সাপোর্ট করবে। আবার এরকমটা হয়, এরকমটা যদি হয় যে আপনি সিলেক্ট করে রেখেছেন হাই কোয়ালিটি, যেমন 1080p করে রেখেছেন আপনি, তো তা আপনার নেট কানেকশনটা স্লো, তাহলে আপনি কি সেখানে ফাটাফাটা দেখতে পাবেন বা স্লো মানে একটু ঘোলা ঘোলা দেখতে পাবেন, এটা হলো স্বাভাবিক। আর যদি এরকমটা হয় যে আপনি সিলেক্ট করে রেখেছেন লো কোয়ালিটি, সেটাতে এমনিতেই আপনি ঝাপসা দেখতে পাবেন, যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটাকে অন করে, আচ্ছা এটা অফই রাখি আপাতত, হ্যাঁ এটাকে অফই রাখি, আচ্ছা থাক ও চালু হয়ে গেছে যাক। তো এখানে ডিসপ্লে মোড যে অপশনটা দেখতেছেন এখানে দেখেন 1080p 60Hz, এটা যদি সর্বোচ্চ মানে এই টিভি বক্সে সর্বোচ্চ 1080p 60Hz পর্যন্ত সাপোর্ট করবে রেজুলেশন দেওয়া যাবে, আর বেশি সম্ভব নয়, ঠিক আছে। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন 1080p 24Hz, এভাবে আস্তে আস্তে নিচের দিকে কমে গেছে। এখন যদি আপনি 480p যদি দিয়ে রাখেন 480p, তাহলে অবশ্যই আপনি সেখানে ঘোলা ঘোলা দেখতে পারবেন। এই জন্যই সবসময় চেষ্টা করবেন যে 1080p 60Hz দিয়ে রাখার জন্য, কারণ এটাতে ভিডিও কোয়ালিটি অনেক ভালো দেখা যায়, ভিডিওগুলো অনেক সুন্দর দেখা যায়। আপনারা জানেন, অনেকেই জানেন যে রেজুলেশন কী, এটা কী কাভাবে কাজ করে, এগুলো জানেন। যারা জানেন না বিষয়টা শুধু তাদের জন্য। তো এখানে আমি যেটা বলতে চাইলাম যে এখানে 720 যেটা দেখতে পাচ্ছেন আপনারা, 720 60Hz এটা যেটা দেখতে পাচ্ছেন, এটাও সিলেক্ট করে রাখা যায়। আপনারা আপনাদের ইচ্ছা মতো রাখতে পারবেন, তবে যত বেশি আপনারা এই রেজুলেশনটাকে যত বেশি উপরে রাখবেন, অর্থাৎ 1080p সর্বোচ্চ যত রাখবেন, তত কি হবে আপনার এই MB, আপনারা যারা মোবাইলের হটস্পটের মাধ্যমে এটা চালান, MB খরচটা কিন্তু তত বেশি হবে। আর যত কম রাখবেন, মানে যত কম সর্বনিম্ন যত রাখবেন তত MB খরচটা কম হবে। এটা সাধারণত যারা ফোন থেকে MB কিনে যারা ব্যবহার করেন তাদের ক্ষেত্রে এটা জরুরি, সবার ক্ষেত্রে না। যারা ওয়াইফাই দিয়ে চালায় তাদের ক্ষেত্রে এই বিষয়টা কোনো ব্যাপার না, তারা 1080p থাকলে কি, 4K থাকলে কি, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এইভাবে আপনারা এই যে দেখেন এখানে সিলেক্ট করতে পারবেন, এই যে দেখেন আমি একটা সিলেক্ট করলাম 720, এখানে যদি সিলেক্ট করি তো দেখেন এখানে ওকে করে দিলে 720 সিলেক্ট হয়ে যাবে, দেখেন, ঠিক আছে। তো আমি এখান থেকে আমি চাচ্ছি যে 1080p 60Hz সাপোর্ট থাক, তো এটাতে আমি ক্লিক করে দেওয়ার পরে এখানে ওকে করে দেবো, দিলে 1080p সিলেক্ট হয়ে গেছে। আপনারা এভাবেই আপনাদের অ্যান্ড্রয়েড টিভি বক্সের স্ক্রিন রেজুলেশনটাকে সিলেক্ট করে নিতে পারবেন ইচ্ছা মতো, আপনাদের প্রয়োজন মতো। তো জানি না ভিডিওটি কতটুকু আপনাদের উপকারে এসেছে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।